স্বামীর পরকীয়া অবৈধ সম্পর্কের বিরুদ্ধে সোচ্চার হলো এই গৃহবধূ। পরিবারের শান্তি ফিরিয়ে আনতে স্বামীর কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার এরিনগর থানায় স্থানীয় লোকজনদের নিয়ে ডেপুটেশন দিলেন বিজয়া দাস চক্রবর্তী নামে এই গৃহবধূ। অভিযুক্ত স্বামীর নাম সুমিত চক্রবর্তী। স্বামীর অবৈধ সম্পর্ক এবং কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য। এরিনগর স্কুলপাড়া এলাকার বাসিন্দা সুমিত চক্রবর্তী সম্প্রতি তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অন্য এক মহিলাকে ঘরে তুলে সুমিত। পরবর্তী সময়ে বিজয়া দেবী বাড়িতে এসে বিষয়টি অনুধাবন করতে পেরে অন্যান্যদের অবগত করেন। অভিযুক্ত মহিলার বাড়ি চান্দিনামুড়া এলাকায়। এ নিয়ে পরিবারে অশান্তি তৈরি হলে এক প্রকার বাধ্য হয়েই স্বামীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে বৃহস্পতিবার থানা দ্বারস্থ হলেন বিজয়া দেবী।